ব্যক্তিগত জেট বিমানে আমেরিকা থেকে ঢাকায় এসেছেন মার্কিন ব্যবসায়ী ম্যাক্স আজিরে। কিন্তু বিমানবন্দর থেকে ফতুল্লার গার্মেন্টস পল্লিতে যেতে রাস্তায় চরম যানজট, তাই বিদেশি এই ব্যবসায়ীর জন্য 25 কিলোমিটার যেতে ভাড়া করা হলো হেলিকপ্টার। ইজ দ্য ফার্স্ট টাইম ইন মাই লাইফ দ্যাট আই কাম ইন বাংলাদেশ, সো আই ক্যানট টেল ইউ নাও হোয়াট আই লাইক এন্ড হোয়াট আই ডোন্ট লাইক। হেলিকপ্টারে তাদেরকে নিতেছি কারণ এয়ারপোর্ট থেকে নারায়ণগঞ্জ যেতে হলে আপনি তো জানেন মিনিমাম 3 ঘন্টা বা কতক্ষণ লাগে সেটা তো বলা মুশকিল। তো এতটা সময় যাওয়া এবং আসার যে সময় লাগবে এই সময় তাদের হাতে নেই, এই সময় তারা দিবে না। এমন পরিস্থিতি প্রায় প্রতিদিনই হচ্ছে রাজধানীর কাছাকাছি কালিয়াকৈর, গাজীপুর, নারায়ণগঞ্জেও। এখন ব্যস্ত ব্যবসায়ীদের ভরসা হেলিকপ্টার। যোগাযোগের এই নাজুক অবস্থার কারণেই অনেক বিদেশি বাংলাদেশে আসতে রাজি হন না বলে জানান বিনিয়োগকারীরা। তবে ঢাকা থেকে শিল্পপল্লীগুলোতে হেলিকপ্টারে যাওয়ার এই সার্ভিসে কিছুটা খুশি ব্যবসায়ী বিনিয়োগকারীরা। এতে কম সময়ে শেষ হচ্ছে তাদের যাতায়াতের কাজ, দেখা হচ্ছে রাজধানী ঢাকা। It's been really a great supplier for us. প্রতিষ্ঠিত কোম্পানিগুলোর চাহিদার কারণেই হেলিকপ্টারের এই কারবার বেশ জমজমাট। ঢাকায় বাণিজ্যিকভাবে এখন চলছে 8টি, আরও 40টি কেনার আবেদন জমা আছে সরকারি দপ্তরে। 5-6 মাস যাবৎ বেশ ভালোই ব্যবসা হচ্ছে এবং বেশ কয়েকটা নতুন হেলিকপ্টার এসছে এবং আমাদের জানা মতে সবগুলো হেলিকপ্টারই ভালো চলছে এবং সবই মোটামুটি কর্পোরেট ক্লায়েন্টদের উপর দিই, মানে কর্পোরেট ক্লায়েন্টই বেশি ইউজ করতেছে। আকাশপথে শর্টকাট যাত্রার এ সার্ভিস নিতে গিয়ে খরচ অনেক বাড়ছে ব্যবসায়ী বিনিয়োগকারীদের, তার প্রভাব গিয়ে পড়ছে উৎপাদিত পণ্যে আর বাড়ছে দাম। ক্রামতুল্লাহ বিপ্লব, এটিএন বাংলা, ঢাকা।